আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ধরনের আশা থাকে। প্রত্যেকটা আশা যে পূরণ হবে বা যেটা চাইছি, যেই সময়ে চাইছি সেই সময়ে যে পূরণ হবে তা কিন্তু একদমই না। ঈশ্বরের আশীর্বাদ থাকলে কিছু ইচ্ছে এমনিই পূরণ হয়ে যায়, আবার কিছু সময় দেখা যায় কিছু ইচ্ছে পূরণ হতে চায় না। তবে সেক্ষেত্রে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে ইচ্ছেটা পূরণ হচ্ছে না, ভগবান হয়তো তার থেকে অনেক ভালো কিছু আমাদের জন্য লিখে রেখেছে। তাই আমি সবসময় বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জীবনের ইচ্ছেগুলো ঈশ্বরের কাছে সমর্পণ করে উনি যেটা দিয়েছেন সেটা নিয়েই আমাদের খুশি থাকা উচিত, আর তার সাথে সঠিক কর্মটা করে যাওয়া উচিত। সঠিক কর্মের ফল ঈশ্বর ঠিক দেন। নমস্কার সবাইকে, আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একটু সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, এই 6:30 দিকে ঘুম থেকে উঠে বাইরে একটু ঘোরাফেরা করছিলাম, আর ওই যে একটু আগে আপনাদেরকে দেখালাম আকাশে কিন্তু এখনও চাঁদ রয়েছে। এরকম টাইমে ঘুম থেকে উঠলে কিন্তু মন মেজাজটা এমনিই ভালো হয়ে যায়। আমি তো রোজ রোজ উঠতে পারি না, তবে যেদিনে সুযোগ পাই সেদিনে কিন্তু অবশ্যই উঠে পড়ি। আর সকালে ঘুম থেকে উঠে কাল রাত্রেবেলা না একটু চিয়া শীত ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু খেয়ে নিচ্ছি। এখন তো শীতের সকাল, সকাল সকাল উঠে ঠান্ডা জল খেতে একদমই ইচ্ছে করে না। তাই আমি কি করি, হাফ গ্লাস জলের মধ্যে চিয়া শীতটা ভিজিয়ে দিই আর সকালে ঘুম থেকে উঠে ওই গরম জলটা মিশিয়ে নিই তার সাথে, তাতে করে টেম্পারেচারটা একদম ঠিকঠাক হয়ে যায়। আর তার সাথে একটুখানি আলমন্ড খেলাম। আজকে সকালে ঘুম থেকে ওঠার আরও একটা কারণ রয়েছে, এই যে আমার কর্তামশাই কিন্তু নাইট ডিউটি করে ফিরে এলো, ও ফিরবে তাই কিন্তু সকাল সকাল উঠে ঘর ঝাড়ু মোছা সব কিছু করে একদম রেডি করে রেখে দিয়েছি। কারণ ও আসার পরে আমি যদি এই সমস্ত কাজ করবো ভাবি তাহলে কিন্তু ওরই ঘুমোতে দেরি হয়ে যায়। আবার আজকে কি হয়েছে, এই যে ঢুকলো আবার 1:30 সময় বেরিয়ে যাবে, মানে ওই মধ্যখানে 4 ঘন্টা মতো ঘুম হবে। এরকম দিনগুলোতে না আমার একটু বেশিই চিন্তা হয়, তাই আমি সবসময় একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করি। এই যে এখন ওকে একটু শরবত দিয়ে দিলাম, আর একটু আলমন্ড দিয়ে দিয়েছি, আর এখন একটু মধু দিয়ে দিচ্ছি। শীতকালে সকালবেলা মধু খেলে কিন্তু শরীরটা বেশ গরম থাকে আর ঠান্ডা লাগার সম্ভাবনাটাও থাকে না। এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, ও যতক্ষণে ফ্রেশ হবে ততক্ষণে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। সকালবেলা উঠে এই সময়গুলো না ওই চোরের মতো বাড়িতে থাকতে হয়, পাশে যদি মেয়ে ঘুম থেকে উঠে পড়ে যে কাজটা আমার 5 মিনিটে হবে সেই কাজটা কিন্তু 15 মিনিট লেগে যায়। যাই হোক, বলতে বলতে কিন্তু মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি একটু পাখিকে এই চাল আর একটুখানি ব্রেড দিয়ে দিচ্ছি। কাল রাত্রিবেলা তো রুটি করিনি, তাই যেদিনে করে রুটি দিতে পারি না সেদিনে কিন্তু বাড়িতে ব্রেড থাকলে অবশ্যই ওদেরকে ব্রেড দিই। আর ব্রেডটা দেওয়ার পরে ওই যে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমার না বেশ ভালো লাগে এগুলো দেখতে, ওরা আসে ওরা খায়, কী ভালো লাগে দেখতে। তবে এখানটায় আমি একা যে দিই তা কিন্তু নয়, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই পাশের বাড়ির আঙ্কেলরাও কিন্তু পাখিকে গম হোক চাল হোক দেয়। এখন ওদিকটা খাওয়া হয়ে গেছে, আমার দিকে চলে এসেছে খাবার জন্য। বলতে বলতে মেয়ে উঠে পড়েছে আর বাবাও ফ্রেশ হয়ে গিয়েছে, এখন বাবার কোলে কিছুক্ষণ ঘোরাঘুরি হবে। তার মধ্যেখানে কিন্তু মেয়ের খাবারটাও বানিয়ে নিতে হবে আর আমাকে ওদিকে পুজোটা সেরে নিতে হবে। আমাদের মনুষ্য সমাজে বেশিরভাগ মানুষের এই একটা বৈশিষ্ট্য কী রয়েছে, যখন জীবনে খুব ভালো সময় আসে যিনি আমাদেরকে সেই ভালো সময়টা দিলেন তাকে ভুলে গিয়ে ওই ভালো সময়ের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি, আর ঠিক তার উল্টো যখন খারাপ সময় আসে তখন আমাদের মনে পড়ে সৃষ্টিকর্তার কথা, তখন যত কিছু অবজেকশন কমপ্লেন সব কিছু উনার কাছে, সব কিছু উনিই করেছেন। আর এটাও কেন করেছেন সেটাও আমরা জানতে চাই। তবে ভালো সময় না বেশিরভাগ মানুষ ভুলে যায় ঠাকুরকে থ্যাংক ইউ জানাতে বা ঠাকুরের কাছে বসে একটুক্ষণ কথা বলতে। আমি না প্রত্যেক দিন নিজের কিছুটা সময় ঠাকুরকে দেওয়ার সবসময়ের জন্য চেষ্টা করি। আগে আগে তো অনেকটা সময় দিতাম, তবে এখন তো পারি না, তবে সবসময় চেষ্টা করি দিনে 10 মিনিট হলেও ঠাকুরের কাছে বসে আমার সারাদিনে যা কিছু হয়েছে সব কিছু ঠাকুরের সাথে গল্প করা। তাতে করে মনে যে কতটা শান্তি পাই তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আরও চেষ্টা করছি ঠাকুরের কাছে নিজেকে আরও যতটা পারবো সমর্পণ করার, আর আমার বিশ্বাস রাধা গোবিন্দ আমার এই প্রার্থনা ঠিক একদিন শুনবেন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, সচরাচর এই কথাগুলো খুব একটা বলতে চাই না, তবে আজকে মন করলো তাই বলে ফেললাম। আর হ্যাঁ, এই যে দেখুন আমার গোপালের জামা, এবারের শীতে না ওর জন্য এই কয়েকটা জামা কিনেছি। কিছুদিন আগে একটা মেলাতে গিয়েছিলাম, সেখানে দেখলাম এই জামাগুলো পাওয়া যাচ্ছে। নর্মাল এই দোকানগুলোতে না এরকম ছোটো সাইজের জামা পাওয়া যায় না, তো সেখানে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে 3টে কিনে নিয়েছি, আর তার সাথে ওই হলুদ রঙের একটা জামাও কিনেছি। আজকে সকালে না ঠাকুরকে ভোগে দিয়েছি কিশমিশ, আর কাল রাত্রিবেলা একটুখানি কাজু আর বাতাসা আনিয়ে রেখেছিলাম, সেটা দেখি সন্ধেবেলা দেবো। আমার এমনি গোপালের জন্য কিন্তু 3-4 রকমের সবসময় খাবার রাখা থাকে। আর এই যে এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আজকে ওই সিম্পল একটু মুড়িই খাচ্ছি। শীতের সকালবেলা মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, এই শীতের সময় মটরশুঁটি আর একটু ধনে পাতা দিয়ে মুড়ি খেতে আর তার উপরে একটুখানি কাঁচা তেল মানে সর্ষের তেল বেশ ভালো লাগে খেতে।
ব্রেকফাস্টটা করছি, তার সাথে কিন্তু মেয়েকেও খাইয়ে নিচ্ছি। আজকাল ওকে খাওয়ানোটা আমার জন্য একটা বিশাল বড় কাজ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আবার আপনাদের সাথে দেখা করছি, প্রায় 12টার মতো বেজে গিয়েছে। মা ওর জন্য ওই বাড়ি থেকে একটুখানি এটাকে কি বলে কুমড়োর বীজ পাঠিয়েছিল, মানে কুমড়োর বীজ ছাড়িয়ে হালকা করে ভেজে পাঠিয়েছিল। তো এখন আমি একটু তেলের মধ্যে ভেজে ওকে দিচ্ছি। ম্যাডামের কিন্তু আরও একবার ঘুম হয়ে গেল, মানে বাবার সাথে আরও একবার ঘুমিয়ে গেছে। ওর বাবা সাধারণত এরকম ডিউটি থাকলে না ওকে একটু টাইম ঘুম পাড়িয়ে দিই, কারণ ও জেগে থাকলে ওর বাবাকে একদমই ঘুমোতে দেবে না। তাই বাবা যখন সকালে আসে, সকালে ওর সাথে উঠে পড়ে, আবার একটু পরে বাবার সাথে ঘুমিয়ে পড়ে, এই 11:30-12টার দিকে আবার ওঠে। আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই বলে একটু গড়িমসি করেই কাজবাজ সারছি। ওই যে মেয়েকে সকালে ব্রেকফাস্ট করিয়েছিলাম, তারপরে এখন অল্প করে খাইয়ে দিলাম, এখন ওকে স্নান করিয়ে তারপরে আমি দুপুরে রান্নার দিকে যাব। ওই যে দেখলেন তো, ও কিন্তু টুক করে ঢুকে গেল রুমের মধ্যে। এখন গিয়ে কী করবে? বাবাকে ডাকবে। মানে আমি যদি রুমের দরজা লাগিয়েও রেখে দিই, তাতেও বাইরের থেকে এত চিৎকার চেঁচামেচি করবে, মানে দরজাতে ধাক্কা মারবে, তাতে করে ওর বাবার এমনিতেই ঘুম ভেঙে যায়। তাই রুমের দরজাটা না এমনি হালকা করে লাগিয়ে রাখি, তাতে ও কী করে, ও ঠেলে ঢুকে যায়। যাই হোক, ওকে এখন একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই তেলটা না আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, এই জোয়ান আর একটুখানি রসুনের তেল। এটা যে কী উপকার করেছে আমার আমি বলে বোঝাতে পারবো না। এই শীতটা আমাকে বাঁচিয়ে দিলো বলা যেতে পারে এই তেলটা। তো এখন আমি এই তেলটা ওকে রোজই মাখাই, বিশেষ করে বুকে আর পায়ে। এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছি, হয়তো একটু ঘুমানো জেদ করতে পারে, জানি না। যদি ঘুমায় আবার ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তা নাহলে হয়তো রান্নাটা সেরে ফেলবো। আর এই শীতকাল হলেও কী হবে, মেয়েকে কিন্তু আমি রোজ এখন স্নান করাচ্ছি। ও স্নান করতে না খুব ভালোবাসে, মানে প্রায় 10-15 মিনিট গরম জলের মধ্যে বসে থাকবে, মানে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে বসে থাকবে, আর খুব এনজয় করে। তো এই টাইমটা এনজয় করে বলে আমি কিন্তু শীতের সময় হলেও রোজই ওকে স্নান করাচ্ছি। আর ও যেটাতে খুশি থাকবে সেটা আমি করলে না আমার মনটাও বেশ ভালো থাকে। যাই হোক, ওকে একটুখানি ম্যানেজ করে বসিয়ে দিয়ে এসেছি। এখন ওর খিচুড়িটা আগে বানিয়ে নিই, তারপরে আমাদের খাবারটা বানাবো। ওর খাবারটা বানানো হয়ে থাকলে না আমি অনেকটা চিন্তামুক্ত হই। আর ওর জন্য আজকে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, ছোলার ডালের খিচুড়ি বানাচ্ছি। তার মধ্যে ওই শীতের সমস্ত সবজি, একটুখানি মিষ্টি আলু, গাজর আর মটরশুঁটি দিয়েছি। আজকের খিচুড়িতে কোনো রকম তেল টেল ব্যবহার করছি না, তাই শুকনো কড়াইতে সমস্ত কিছু আগে ভেজে নিলাম। আর এই যে এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটাও না মা পাঠিয়েছে বাড়ি থেকে বাবুর জন্য। তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লবণ আর জল, ব্যাস এই দিয়ে সিটি মেরে দেবো। রেডি হয়ে গেল আমার বাবুর খিচুড়ি। আর আজকে আমাদের জন্য কী হচ্ছে, এই যে দেখুন, ফ্রোজেন জ্যাকফ্রুট, মানে ওই কাঁঠাল। ভাবা যায়, কাঁঠালও আজকাল ফ্রোজেন বিক্রি হচ্ছে। যাই হোক, ওই দিনে আমরা বিগ বাস্কেটে বাজার করতে গিয়ে এটা দেখতে পেয়েছিলাম, তো কর্তামশাই খুব জেদ করলো এটা নেওয়ার জন্য। বাড়িতে তো খুব একটা বেশি কাঁঠাল টাঁঠাল আনা হয় না, কারণ ওই কাঁঠাল কাটার না খুব ঝক্কি, মেয়েকে নিয়ে এত কিছু আর করে উঠতে পারি না। তাই এই ফ্রোজেন কাঁঠাল আনা হয়েছে। আগে একদিন কাঁঠাল আলুর তরকারি করেছিলাম, আর একটুখানি রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আজকে কী বানাবো বলুন তো, একটুখানি বিরিয়ানি বানাবো। ঠিক বিরিয়ানি নয়, মানে ওই বিরিয়ানির মতোই আর কি। আর এই সিজনে না আমার রাধা মাধব আর রাধারানীকে কাঁঠালের বিরিয়ানি খাওয়ানো হয়নি। অনেক দিন ধরে বলছিলাম ওনাদেরকে খাওয়াবো বলে, তাই ভাবলাম আজকে সুযোগ আছে বানিয়ে ফেলি। ওই যে প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি কাঁঠাল আর আলুকে ভেজে নিয়েছি। আর এই মশলার মধ্যে রয়েছে আদা, টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি বিরিয়ানি মশলা। ব্যাস মশলাটা ভালোভাবে কষা হয়ে এসেছে, এর মধ্যে আমি কাঁঠাল আর আলুকে দিয়ে ভালো করে সব কিছু মাখামাখা করে নিয়েছি। আর ওদিকে কড়াইতে একটুখানি ঘি দিলাম, তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এই মাখামাখা তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মাখামাখা করে নিয়ে এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর একটুখানি গরম জল, মানে গরম জলটা কিন্তু পরিমাপ মতো দিতে হবে, মানে আমি 1 কাপ চালে 1.5 কাপ মতো গরম জল নিয়েছি। তারপরে ব্যাস আর কিছু না, এটাকে ঢাকা দিয়ে 2 কি 3টে হুইসেল হবে, তাতে করে কিন্তু বিরিয়ানি একদম রেডি। আর এদিকে কিন্তু মেয়ের খাওয়াটাও রেডি হয়ে গিয়েছে, এখন ওকে খাওয়াতে নিয়ে যাব। মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু প্রেশার কুকারের হুইসেলটা পড়ে গেছে, একটুখানি ওয়েট করছিলাম মানে প্রেশারটা বেরোনোর জন্য। প্রেশার বেরিয়ে গেছে, এই যে দেখুন কত ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আগে যাই আমার রাধা গোবিন্দকে ভোগটা লাগিয়ে আসি, তারপরে আমরা ভোগ গ্রহণ করব। এখানে না একটু বেছে বেছে আমি কাঁঠালগুলো দিচ্ছি, পরে আবার আমার কাছে না বলে যে শুধু আলু দিয়েই আমাকে বিরিয়ানি খাইয়ে দিলে। যাই হোক, ঠাকুরকে নিয়ে আর বেশি কিছু বলছি না, ওনাকে নিয়ে বলতে গেলে না আমার গলাটা ভারী হয়ে আসে, মানে আমি ঠিক কথা বলতে পারি না। আজকে আমি না ওনাদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছি, মাঝে মধ্যে এরকম ওনারা আবদার করলে আমি একটুখানি খাইয়ে দিই।
এই যে আমরা এখন বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে, আজকে সত্যি ভীষণ ভালো হয়েছিল। ঠাকুরের প্রসাদ তো, এগুলো খেলেই যেন অমৃত মনে হয়। আর এই অমৃতটা কি আর কোনোভাবে ছাড়া যেতে পারে? আমি না রোজ তাই চেষ্টা করি ঠাকুরকে যে কোনো একবেলা নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। এমনি তো শুকনো খাবার দিই, তাছাড়া নিজের হাতে বানিয়ে যেটা ঠাকুরকে দিই সেটার টেস্ট এতটাই ভালো হয়, আমি সেই লোভটা না সামলাতে পারি না। তাই প্রত্যেক দিন চেষ্টা করি ঠাকুরকে কিছু না কিছু বানিয়ে একটা ভোগ দেওয়া, আর সেই ভোগটা আমরা খাওয়ার জন্য। তাতে করে দিনে একবেলা হলে ও ঠাকুরের ভোগটা আমরা গ্রহণ করার সুযোগ পাই। যাই হোক, খাওয়ার দাওয়ার শেষ করে না রান্নাঘরটা একটুখানি মুছে নিলাম। আর আজকে আরেকটা এক্সট্রা কাজ করার দায়িত্ব নিয়েছি। এই জানালাগুলোর বাইরে পাখিগুলো এসে বসে, তো জানালাগুলো খুব নোংরা হয়, তাই আজকে একটুখানি জানালা পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা বেশি নয়, মানে বাইরের দিকটা করছি আর এই রডগুলোকে একটু করে নেব, কারণ আজকে খুব একটা বেশি সময় নেই যে পুরো উইন্ডোটা ক্লিন করব। তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি, আবার পরে কোনো দিন করে নেব। জানেন কি, অনেকেই বলে যে ভক্তিটা দেখিয়ে করতে নেই, ভক্তিটা মনের মধ্যেই থাকতে হয়। আমিও এই জিনিসটা মানি, তবে আপনারা তো আমার পরিবারের অংশ, তা আমি ভাবি যে আমি যে জিনিসটা ফিল করছি বা যেটা করছি সেটা যদি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, আর তাতে করে যদি আপনারা আরেকটু বেশি করে ঠাকুরের দিকে আগ্রহী হন বা ঠাকুরের সেবা করার মনোবল পান, তাতে না আমার ভীষণ ভালো লাগবে। আর আমি মনে করি ভালো জিনিসটা যদি চারজনের সাথে শেয়ার করা যায়, তাতে করে কিন্তু আপনার ভালোর পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। আর আমি তো এখানে ঈশ্বরের কথা বলছি, তাতে দ্বিধাবোধ কই। যাই হোক, এই সমস্ত করতে করতে কিন্তু আমার বেডটাও গোছানো হয়ে গেল, কারণ আজকে সকালে না বেড গোছানোর সময় পাইনি, তাই এই দুপুরবেলাটা গুছিয়ে নিলাম। আর এখন একটুখানি আমলকি খাচ্ছি। আমলকি আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য কতটা ভালো, চুল হোক বা স্কিন হোক, আমলকির কিন্তু কোনো রকম বিকল্প নেই। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও না আমলকি খুব ভালো, এক দু টুকরো করে আমলকি খেলে বাচ্চাদের খিদেটাও বাড়ে। একটুখানি নুন মেখে নিলাম, এখন আমরা তিনজনে মিলে একটু আমলকি খাবো। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।